আসো, এই যে খিচুড়ি খাও, এই যে আসো আসো, বসো, এটাতে না ওইটাতে বসো। কি আনতে গেছে? তোমার আব্বা কই গেছে? তোর ফুপির কাছে গেছে। টান দাও, পেটা টান দাও। বিসমিল্লাহ বলো। হ্যাঁ, কি খাইতেছো? মুখে দাও। বস। আসসালামু আলাইকুম, আমি আফরোজা। আজকে আমি মাংসের ঝোল অতিরিক্ত ছিল সেটা দিয়ে খিচুড়ি রান্না করব নতুনদের জন্য। চালটা ধুয়ে নিয়েছি, এক গ্লাস চাল নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের ঝোল আছে, আপনি আন্দাজ মতো দিবেন, বেশি থাকলে আবার বাকিটুকু রেখে দিবেন। চালটাকে ভেজে একটু লাল করব, তার ভিতরে হলুদ দিয়ে দিব, আন্দাজ মতো লবণ দিব, তারপরে মাংসের ঝোলটা দিয়ে দিব। দেওয়ার পরে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, হয়ে যাবে আমার খিচুড়ি। খুবই মজা এবং খুবই সহজ। অনেক সময় মশলাপাতির যে দাম, সেজন্যে আসলে ফেলে না দিয়ে আমি এই কাজটা করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করতে পারেন, আমার সাথেই থাকবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।